না, এইবারে দেখ, এইবারে প্রোডাক্টটার দিকে তাকা, প্রোডাক্টটার দিকে তাকা। তোকে প্রোডাক্টটা বলেছে এই জিনিসটা বানাতে, এন ডাবল বন্ড এন, ভালো করে দেখবি, এটাই আগের দিন বলেছিলাম, ও মাইনাস এন এ প্লাস বানাতে বলেছে। আমি যদি অ্যানিলিনের সাথে ডায়াজোনিয়াম দিই তাহলে এই পার্টটা তো আমার হবে এন এইচ টু, আমাকে তো বানাতে হবে এই জিনিসটা, বুঝতে পেরেছিস? বুঝিস নি? আমি তো ভাই ডায়াজোনিয়াম বানানো, তো তোর তো অ্যানিলিন বানানো হয়ে গেছে মনে মনে, বানিয়েছিস তো নাইট্রোজেন থেকে অ্যানিলিন বানিয়ে ফেলেছিস। এবার ও বলেছিল অ্যানিলিনের মধ্যে আমি ডাইরেক্ট এন টু প্লাস সিএল মাইনাস বেনজিন, এন টু প্লাস সিএল মাইনাস দেবো, তাহলে এটা হবে না, হবে না, তখন তো আমার এই নিচেরটা হবে, এখানে তো এন এইচ টু লেগে থাকবে না, তোকে তো বানাতে হবে এই জিনিসটা। এটা কীভাবে বানাবো? তার মানে দেখ, তোর এখনও অবধি তুই অ্যানিলিন বানিয়ে বানাতে পেরেছিস, অ্যানিলিন বানানো হয়ে গেছে তো, অ্যানিলিন থেকে চলো আমি বানাবো হচ্ছে এবার ডায়াজোনিয়াম ক্লোরাইড, বুঝতে পারলি? এটা বানালাম, এটা তো আমায় বানাতেই হবে, কারণ মানে অ্যানিলিনের সাথে রিয়াকশন করালে হবে না, বরং এটা ফেনলের সাথে রিয়াকশন করালে হবে, ফেনল দিয়ে এনেওএইচ দিতে হবে, ঠিক আছে? এটা সিবিএসই বোর্ডে আসেনি এখনও অবধি, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, এন টু প্লাস সিএল মাইনাস হলো, এত অব্দি ক্লিয়ার? তারপরে এর মধ্যে কাকে দেবো দেখ, ফেনল, শুধু ফেনল দিলে আবার এটা ওইচ হয়ে বসে থাকবে, কিন্তু তোকে ফেনলের সাথে এনেওইচটাও অ্যাড করতে হলো, বুঝলি? শুধু ফেনল দিলে এটা ওইচ হয়ে বসে থাকবে, তাহলে আমার ফেনলের সাথে আমায় এই জিনিসটাও দিতে হবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কনভার্সনটা। অ্যানিলিন তো বানাতে পারবো, নাইট্রোজেন থেকে অ্যানিলিন বানাতে তুই ওস্তাদ হয়ে গেছিস, ঠিক আছে, চল, বোঝা গেছে? এটা বুঝলি না? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 98, এটাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, ঠিক আছে, এটাকেও বলে পার্শিয়াল রিডাকশন, কিছুক্ষণ আগে করেছিলাম, জিঙ্ক এইচ সিএল দাঁড় করছি না। কোশ্চেন নাম্বার 99, আউট অফ দ্য কনটেক্সট বেসিক্যালি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রিয়াকশন, লিখে রাখ প্রোডাক্ট কী হবে বেসিক্যালি, এটা হচ্ছে নাইট্রেশনের মধ্যে আমি কী দিচ্ছি বলতো, কে ওইচ, এটা একটা অন্য টাইপের রিয়াকশন, দেখ এগুলো আমাদের নেই সিলেবাসে, দেখ এটা, এটা 99, তোর কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল আছে হচ্ছে নাইট্রো বেনজিন। আচ্ছা তুই বল, নাইট্রো বেনজিন মানে বেনজিনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি না কম? কম, কারণ টেনে নিয়েছে, তাহলে রিয়ের মধ্যে ইলেকট্রন কম, যদি কম থাকে তাহলে বল এর মধ্যে কাকে অ্যাড করা সোজা, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এর মধ্যে ইলেকট্রন নেই, যার মধ্যে ইলেকট্রন নেই সে আবার একটা ইলেকট্রন চাইছে, যাকে তাকে কীভাবে অ্যাটাক করবে? এর মধ্যে ইলেকট্রন নেই, ইলেকট্রোফাইলের মধ্যে ইলেকট্রন নেই, তাহলে এদের মধ্যে কোনো বন্ধুত্ব হওয়ার প্রশ্নই আসছে না, হলেও খুব কম হবে, যেগুলো আমি করেছিলাম নাইট্রেশন নাইট্রোবেনজিনের মধ্যে করেছি, হয়তো কিছু কম হবে, বুঝতে পারছিস? তাহলে এটা আমার অ্যাড হবে না, নিউক্লিওফাইল কিন্তু ভালো মতনই অ্যাড হবে, নিউক্লিওফাইল ভালো মতন অ্যাড হবে স্বাভাবিকভাবেই, এই রিয়াকশানে কে ওইচটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, বুঝলি তো? কে ওইচ মানে কি বলতো, কে প্লাস আর ওইচ মাইনাস, তাহলে একইভাবে এখানে ওইচ মাইনাসকে কোথায় কোথায় লাগবে দেখ, তুই যদি নাইট্রোবেনজিনের রেজোনেন্সের কথা ভাবিস, মনে আছে প্লাস চার্জগুলো কোথায় কোথায় ডেভেলপ হয়, অবভিয়াসলি অর্থ আর প্যারাতেই আমার প্লাস চার্জ ডেভেলপ হয়, ঠিক আছে? তাহলে কে ওইচ যদি দিই, ওইচ মাইনাস গিয়ে অ্যাটাক করবে, ওইচ মাইনাস গিয়ে অ্যাটাক করার পরে প্রোডাক্ট কীভাবে বলতো, অর্থতে গিয়ে লাগবে হচ্ছে একটা ওইচ, আর একটা পাবো হচ্ছে প্যারাতে গিয়ে ওইচ, বুঝলি? এটা তোর আসবে না পরীক্ষা, মেটাতে কেন যাবে, নাইট্রোবেনজিনের অর্থ আর প্যারাগুলো তো প্লাস প্লাস করে, তাহলে মাইনাস চার্জটা কোথায় গিয়ে লাগবে? হ্যাঁ মাইনাস তো প্লাস যেখানে আছে সেখানে যাবে না, না এখানে আমাদের নিউক্লিওফিলিক নেই অ্যাডিশন, ঠিক আছে, বুঝতে পেরেছি? এটা আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 101, নেই আমাদের নাইট্রো নেই, ছেড়ে দে ওটা, ছেড়ে দে কোশ্চেন নাম্বার 101, ছেড়ে দে কোশ্চেন নাম্বার 102, পারবি করতে? এইচ বি এফ ফোর দিলাম, হিট প্রোডাক্ট কি হবে, ফ্লুরোবেনজিন, ফ্লুরোবেনজিন, ফ্লুরোবেনজিন প্রোডাক্ট, ঠিক আছে, এটা কিন্তু কোনো একটা ইয়ারে এসেছিল। কোশ্চেন নাম্বার 103, দেখ এটাই বলেছিলাম যে আমি প্রোডাক্টটা অন্য লিখেছিলাম, তাহলে এখন চল প্রোডাক্টটা লিখে রাখি, কোশ্চেন নাম্বার 103, প্রোডাক্টটা কী হবে দেখ, এদিকে তাকা, এখানে ওই একইভাবে অ্যাজোডাই হচ্ছে, এটা ও মাইনাস এন এ প্লাস দেওয়া আছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ কিসের কষ্ট এত, চল পুজো শেষ হয়ে গেছে বলে নাকি, তাহলে মন খারাপ, চল দেখ এর মধ্যে আমি দিয়েছি কি, বেনজিন ডায়াজোনিয়াম, প্রোডাক্টটা কী হবে দেখ, বেসিক্যালি এ ভাই সরি, এটার রেসপেক্টে এই পজিশনটাতে লাগবে, ঠিক আছে, এইটা হবে হচ্ছে তোর প্রোডাক্ট, হাতে একে রাখবি ভালো করে, এটা হচ্ছে আমার প্রোডাক্টটা, তিনটেই বেনজিন, এটা তো ন্যাপথালিন রিং, দুটোই বেনজিন, ন্যাপথালিন দুখানেই বেনজিন, ন্যাপথালিন মানে দেখ তুই, তুই ধর এটা বেনজিন তো, এটা তুই ন্যাপথালিন ভাবছিস, ঠিক আছে, তুই ভাবছিস মনে করছিস এটা বেনজিন, এটা বেনজিন না, তাই মনে হচ্ছে তোর দেখে,
ভাই এটা রেজোনেন্সে আছে, দেখ এটাকে ঘুরিয়ে দিলাম, জাস্ট ঘুরিয়ে দিলেই দেখ এখানে ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেল। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখ এটা গেলো এখানে, এটা গেলো এখানে, এটা গেলো এখানে, এখানে ডাবল বন্ড মানে এখানে ডাবল বন্ড, তাহলে দেখ এটাও বেনজিন, সব বেনজিন, এগুলো সব রেজোনেন্সের খেলা চলছে তোমার, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এটা কিন্তু প্রোডাক্ট হলো যখন বিটা ন্যাপথলের সাথে আমি দিলাম, আর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে আলফা ন্যাপথলের প্রোডাক্টটা, চাইলে লিখে রাখ খাতায়, লিখে রাখ। এই প্রোডাক্টটা বোঝা গেছে? বোঝার মতন হয়তো কিছু নেই, তার কারণ মানে খুব বেশি কিছু বোঝানো যাবে না, কারণ এই সিস্টেমের মেকানিজম না জানলে এগুলো কঠিন আছে। আর দেখ যদি আমি এর মধ্যে অ্যাড করি, ধর তোর কাছে স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে এটা ও এন এ, ঠিক আছে, এর মধ্যে যদি আমি ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করি, এন টু প্লাস সি এল মাইনাস, তাহলে আমার প্রোডাক্ট হবে কি, এটা লাগবে প্যারাতে, তখন ঠিক আছে এই রেসিপিটা লাগবে প্যারাতে, বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 104 হয়ে গেছে এটা, কোশ্চেন নাম্বার 104। দেখ সায়ানোবেনজিন এর মধ্যে এল আই এল এইচ ফোর দিলাম, কী হবে বলতো? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, বেনজিনের মাথায় সি এইচ টু এন এইচ টু হবে, ঠিক আছে, বেনজিনের মাথায় সি এইচ টু এন এইচ টু, বাই দ্য নাম কী এটার, ঠান্ডা মাথায় ভাব দেখি, বেনজিনের মাথায় সি এইচ টু এন এইচ টু নাম কী হতে পারে? বেনজিনের মাথায় সি এইচ টু এইচ থাকলে নাম কী হয়? বেনজিনের মাথায় সি এইচ টু এইচ থাকলে নাম, স্পেলিং বল, বেনজয়েল বলেছিস, বেনজয়েল মানে আলাদা গ্রুপ, এটা বেনজাইল অ্যামিন, ঠিক আছে, বেনজাইল অ্যামিন। দেখ বেনজিনের মাথায় সি এইচ টু লেখা থাকলে ওটাকে বেনজাইল গ্রুপ বলতাম, ওর সাথে ওইচ লেখা থাকলে বেনজাইল অ্যালকোহল হতো, পিএইচ মাথায় সি এইচ টু এইচ তার মানে বেনজাইল অ্যালকোহল, এটা মাথায় লেখা আছে দেখ সি এইচ টু এন এইচ টু তাহলে বেনজাইল অ্যামিন, বুঝলি? তাহলে পরীক্ষা যদি আসে কনভার্সন পারবো করতে, সায়ানোবেনজিন থেকে বেনজাইল অ্যামিন পারবো, জাস্ট একটা সবই রিডাকশান। নেক্সট কোশ্চেন, চল কোশ্চেন নাম্বার 26 নেই, আমাদের নাইট্রো নেই, ঠিক আছে, সায়ানাইডের প্রিপারেশন নেই, ছেড়ে দে, সরি 126, হ্যাঁ ওয়ানটা দেখতে পাইনি, 126 কেটে দে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পেশাল ছেড়ে দিলাম এটা। কোশ্চেন নাম্বার 127 পারবি, পুরোটাই করতে পারবি। নেক্সট পেজে চলে যা, কোশ্চেন নাম্বার 128 বল, শুরু কর, 128 ফার্স্ট এডটা কী দিবি? PCL3, PCL5, SSL2 পিরিডিন, বুঝতে পারছিস, CWS থেকে COCL হয়ে গেছে ওটা। সেকেন্ড স্টেপে কী দেবো? NH3, এক্স্যাক্টলি NH3 আজকেই শিখলাম। থার্ড স্টেপে BR2KOH, এটা তোদের CVSC-তে এসেছিলো কোনো একটা বছর, এই পরপর তিনটে দিয়ে। নেক্সট কোশ্চেন 129 নেই, আইসোসায়ানাইডের আমাদের নেই সিলেবাসে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে 136, 136, হ্যাঁ লিখে রাখতে পারিস। দেখ যখন আমি তুই সায়ানাইডকে হাইড্রোলাইসিস করছিলাম, সাপোজ এই সায়ানাইডকে যখন হাইড্রোলাইসিস করছিলাম, আমি কী করছিলাম বলতো? নাইট্রোজেনের পার্টটাকে অ্যামিনে কনভার্ট করছিলাম, আর দেখ কার্বনের পার্টটাকে অ্যাসিডে কনভার্ট করছিলাম, তাই তো করেছি, তাই করেছিলাম না কিছুক্ষণ আগে অ্যাসিডিক? আমার প্রোডাক্ট কী হয়েছিল দেখ, ফার্স্ট স্টেপেতে এটা হয়েছিল RCOOH, আর হচ্ছে আমার NH2, এটাই হয়েছিল আমার প্রোডাক্ট, তাই না? এটাই হয়েছিল, কার্বনের পার্টটা অ্যাসিডে, নাইট্রোজেনের পার্টটা অ্যামিনে, এটাই করছিলাম, এটা NH3 ভাই, সরি ক্ষমা করে দিস। আচ্ছা দেখ এইবারে দেখ তোর কাছে আছে RNC, তুই একইভাবে ভাঙবি, কী করবি? কার্বনের পার্টটাকে অ্যাসিডে আর নাইট্রোজেনের পার্টটাকে অ্যামিনে, কার্বন আছে একটা, তাহলে একটা কার্বন হলে অ্যাসিড কী হয় বলতো? একটা কার্বন হলে কার্বক্সিলিক অ্যাসিড, কে আছে? HCOOH, ফর্মিক অ্যাসিড, তাহলে তখন প্রোডাক্ট কী হয় বলতো? দেখ RNH2 প্লাস HCOOH, বুঝতে পেরেছিস? এই পার্টটা ভাঙলাম, এটা হচ্ছে RNH2 প্লাস HCOOH, ঠিক আছে, আসবে না, আইসোসায়ানাইড নেই আমাদের। চল নেক্সট কোশ্চেন কত নাম্বার? 136, এটা কত নাম্বার ছিল? 136 না, এটা ছিল 129, 136 কি হবে? অ্যানিলিন থেকে বেনজয়িক অ্যাসিড, তুই রাজা ভাই, রাজা, আমি আর বলছি না, রাজাকে বেশি খোঁচাতে নেই, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 142, অ্যাসিটামাইড নেই সিলেবাসে, আমাদের অ্যামাইড নেই, ওকে নেক্সট চলে যাওয়া হচ্ছে তুই। কোশ্চেন নাম্বার 148, মোর বেসিক বিটুইন এটা অ্যান্ড ওটা ইন অ্যাকোয়াস সলিউশন, কোনটা হবে কোশ্চেন নাম্বার 148? ডাবল সেঞ্চুরি হয়ে যাবে, 213, তাই তো, 213 অ্যামোনিয়া, 213 অ্যামোনিয়া মনে আছে। কোশ্চেন নাম্বার 149, ঠান্ডা মাথা ভাবতে ভাবতে করি, চল 149 এ কী হবে?
প্রোডাক্টে কি হবে? মাথায় সি ডাবল এইচ, তাই তো? বেনজোইক অ্যাসিড। বি কি হবে? চাপ নিস না, ঠান্ডা মাথায় ভাব। বি কি হবে? রিয়েজেন্টগুলো দেখলে বুঝে যাবি যে ওটাই তোকে দিয়েছে, ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো দিয়েছে। বিআর টু আর আয়রন পাউডার কি হবে? আয়রনের রিয়াকশন দেখেছিস আজ অব্দি কোথাও? অরগ্যানিকে আয়রন গিয়ে রিয়াক্ট করছে দেখিস নি? ব্রোমিনের রিয়াকশন দেখেছিস? ব্রোমিন গিয়ে ঢুকছে? হ্যাঁ দেখেছিস। তাহলে বল এবার, বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে ব্রোমিনটা কোথায় গিয়ে লাগবে? হ্যাঁ না ভাই, অতগুলো লাগবে না। বেনজোইক অ্যাসিড মানে একই হচ্ছে, রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। তো যদি টেনে নেয় তাহলে ব্রোমিন তো ইলেকট্রোফাইল, ও কোথায় গিয়ে লাগবে? মেটাতে গিয়ে লাগবে, কারণ বেনজোইক অ্যাসিড হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই না? মনে আছে? তাহলে মেটাতে গিয়ে ব্রোমিন লাগলো, তাহলে বি এর প্রোডাক্টটা হয়ে গেছে আঁকা। বেনজোইক অ্যাসিডকে মেটাই গিয়ে ব্রোমিন লাগা, লাগিয়ে ফেলেছিস, হয়ে গেছে, এগেছিস খাতায়। থ্যাংক ইউ আঁকার জন্য। সি কি হবে? সি এসোসিএল টু আর অ্যামোনিয়া দিয়েছি, কী হবে বলতো? ঠান্ডা মাথায় ভাববি, এসোসিএল টু অ্যামোনিয়া, চেনা জানা সব কটা রিয়েজেন্ট চেনা। না ভাই ওটা হবে না, ঠান্ডা মাথায় ভাব একটু। তোর এই মুহূর্তে তোর কাছে এই মলিকুলটা আছে, সি ডবল এইচ, মেটাতে লেগে আছে ব্রোমিন, এর মধ্যে দিয়েছে এসোসিএল টু আর অ্যামোনিয়া। ভাব একটু, ভাব আচ্ছা দেখ, ঠিকই ধরেছিস, তুইও ঠিক ধরেছিস, তুইও ঠিক ধরেছিস। এসোসিএল টু দিলে কি হবে ফার্স্ট হবে? তুই ভাব, ওইচটা আমার সিওসিএল এ কনভার্ট হবে, তাই তো? এটাই হবে কার্বক্সিলিক অ্যাসিড। তারপর আবার অ্যামোনিয়া দিয়েছি, তার মানে সিওসিএলটা সিওএনএইচ টু হবে, বুঝতে পেরেছিস? তাহলে এটা কি হলো বলতো? সিওএনএইচ টু। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝলি? দুটো স্টেপে রিয়েজেন্ট তোকে দিয়ে দিয়েছে, এক দুই করে দেয়নি তো, দিয়েছে যেভাবে দিয়েছে সেভাবেই ডিল করলাম, বোঝা গেছে? তারপরে স্টেপ তো দেখ, তুই রাজা, আবার পরের স্টেপে রাজা তুই। বিআর টুকে হয়েছে মানে বুঝে গেছিস, রাজা বলছি বলে রানীর আবার দুঃখ পাস না, রাজা মানে রাজা রানী ওই একই, আমি পজিশনটার কথা বলছি, ঠিক আছে? ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 150। সায়ানাইডের মধ্যে জিঙ্ক কনসেন্ট্রেটেড সেল নেই, সায়ানাইডের মধ্যে আউট অফ সিলেবাস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 151 নেই, ডায়োজোনিয়ামের মধ্যে এসএনসিএল টু এইচসিএল নেই। হ্যাঁ এটা হবে হচ্ছে আচ্ছা দেখ, কোশ্চেন নাম্বার চাইলে লিখে রাখতে পারিস 151, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের মধ্যে, এটাও পার্শিয়াল হাইট, পার্শিয়াল রিডাকশন বেসিক্যালি। দেখ এসেন্সিয়াল টু এইচসিএল দিলে কী হয়? এটা আমার হবে ফার্স্টে, এটা হবে, ঠিক আছে? এইবারে যেহেতু মিডিয়ামের মধ্যে এসেন্সিয়াল টু এইচসিএল যখন দিই, মিডিয়ামের মধ্যে প্রচুর প্রচুর এইচসিএল পড়ে থাকে, ঠিক আছে? এগুলো আমাদের নেই, মিডিয়ামের মধ্যে প্রচুর এইচসিএল পড়ে থাকে। যদি এইচসিএল পড়ে থাকে তাহলে কী হবে? দেখ এটা হচ্ছে আমার কী বলতো, বেস, এটা বেস, কারো কোনো ডাউট আছে? এটা যে বেস, আচ্ছা বল দেখি, এটা যদি বেস হয় তাহলে এটা লোন পেয়ারটা, কোন লোন পেয়ারটা দেবে? এটা না, এটা এটাই দেবে। কেন দেবে বলতো? এটা কারণ এটা হচ্ছে আমার রেজোনেন্সে ঢুকে আছে, বুঝে গেছিস? খেলা ধরে ফেলেছিস। তাহলে এটা আমার দেবে, মিডিয়ামের মধ্যে এইচসিএল পড়ে আছে, এটাকে তুই চাইলে এইভাবে লিখতে পারিস। দেখ এনএইচ থ্রি প্লাস সিএল মাইনাস চাইলে লিখতে পারিস, এভাবে বইতে লেখে না, এভাবে বইতে লেখা হচ্ছে এরকম, দেখ এনএইচ টু ডট এইচসিএল, একই ব্যাপার, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার এখানে প্রোডাক্ট, তো নেই সিবিএসই বোর্ডে নেই, আগেই বলে দিলাম। হ্যাঁ 142 তো পেরিয়ে চলে এসছে অনেকদিন আগে, 152, হ্যাঁ পরে ট্যামাইডও নেই, ঠিক আছে? 152 নেই আমাদের, ঠিক আছে? অ্যামাইডের P2O5 দিয়ে কী হবে? দেখ যদি তোকে তোকে বলে করতে তাহলে দেখতে পারিস, জল বার করবো শুধু, মনে আছে? P2O5 দিয়ে আমরা জলই বার করতাম না, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে P2O5 দিতাম, মনে আছে? দুটো CWH লেগে আমার জল বেরিয়ে যেত, করছে মনে? এখানেও আমার টার্গেট সেই একই। দেখ CH3CONH2 সাপোজ তোর কাছে দেওয়া আছে, তুই এখান থেকে জল বার কর, এদিকে তাকা, ওদিকে পড়ে থাকাস ভাই। CH3CONH2 দেওয়া, P2O5 দিচ্ছি, এর মধ্যে জল বের করবো মানে কী বলতে? দেখ H2 আছে, এখান থেকে H2 যদি বার করি, এই যে H2 গেল, ও গেল, কী পড়ে থাকলো বলতো? CH3CN লিখে রাখতে পারিস, প্রোডাক্ট হচ্ছে CH3CN, জল বের করেছিস আস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 153 কী হবে বলতো? নেই আমাদের সিলেবাসে, ফার্স্ট অফ অল নেই, ছেড়ে দে তাহলে। 154 গিভ ডিফারেন্স বিটুইন বেনজামাইড অ্যান্ড অ্যাসিটানিলাইড, বেনজামাইড অ্যামাইড আমাদের নেই, অ্যান্ড অ্যাসিটানিলাইড ছেড়ে দে, ওটা ওইচ বেরিয়ে চলে যাবে সব। নেক্সট কোশ্চেন, ওইচ বেরিয়ে যাবে, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হবে তো যদি ওটা CHNH2, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, ডাবল সেঞ্চুরি হবে না, চলো 181
হ্যাঁ, এইভাবে জাম্প করলে তো ডাবল সেঞ্চুরি হয়েই যাবে। 181, ঠিক আছে, 181 পারছিস করতে, পেরে গেছিস, বলার কিছু নেই। 182 পারছিস করতে, 182 বল কী হবে, এ কী হবে 182? এটা বল, এ আগে এ ফ্লুরোবেনজিন হবে না, কারণ পরের সেবার হিটটা দেওয়া আছে। হ্যাঁ, N2+BF4-, ঠিক আছে, N2+BF4- হবে হচ্ছে দেখে এর প্রোডাক্টটা, এর প্রোডাক্টটা কী হচ্ছে? হ্যাঁ ঠিকই বলেছিস, এ আমার দেখে এইটা হলো N2+BF4-, ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছে, CBSEতে আসেনি এখনো, দিয়েছে মানে ওই একই গল্প চলছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ NNO2 HCl, আজকে আমি HCl এর জায়গায় HBF4 দিয়েছি, HBF4 অ্যাসিড, HCl অ্যাসিড। এ দেখ দেখ, NNO2 HCl দিলে আমার প্রোডাক্ট কী হতো? N2+, ওর সাথে Cl- লাগতো। এখানে NNO2 HBF4 দিয়েছি, তো N2+ HBF4 থেকে তুই কী পাস? BF4- আর H+, ওই জন্য BF4- হয়ে গেছে। যা হচ্ছে তাই, হিট করলে ওই পার্টটা বেরিয়ে গেলো, ফ্লুরোবেনজিন অ্যান্সার, বুঝলি? পরেরটা হচ্ছে ফ্লুরোবেনজিন। 183 কী বলতো বেসিক্যালি? 183 হচ্ছে 1993-তে যখন, এই সরি 1983-তে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ এত রান করেছিল, ঠিক আছে, এই বছর তো 240 করে হয়নি। ওকে চল, 183, হ্যাঁ বুঝতে পারছিস তো, 183 পাঠা গেছে ফার্স্ট স্টেপ, সবার ক্লিয়ার। বি কী হবে? একটা প্রোডাক্ট যখন চেয়েছে কোনটা আঁকবো, এবার হচ্ছে আমার মনের মধ্যে দ্বন্দ্ব, ঠিক আছে, যখন একটা প্রোডাক্ট চেয়েছে কোনটা আঁকবো। ধর তোর দুটো বন্ধু আছে, তোকে ধর কে জিজ্ঞেস করলো তোর প্রিয় বন্ধুকে, তোর এবার মনে হয় ডাউট, তখন কার কথা বলবি? এখানে অর্গ্যানিক চলছে, এখানে তুই মেন অ্যামিনটাই লিখবি, ঠিক আছে, তো বি কী হবে বলতো? অ্যামিন, অ্যামিনটা কী হবে? CH2CH2NH2। হ্যাঁ হাইড্রোল মানে হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস মানে H3O+, H3O+ মানে ওই NaOH-এর খেলা চলছে। কোশ্চেন নাম্বার 184, ভাব এবার, এটা করবি, এখানে এটা ভাববি। 184, আজকে তো ভাই সলিউশন হলো না, ঠিক আছে, সলিউশন থেকে তো ডাউটগুলো তো লিখে রেখেছিস, ওটা তাহলে পরের দিন। HCl, HNO3 এগুলো, ঠিক আছে, HCl ধরে নে। আচ্ছা, এ যেটা দেওয়া আছে অলমোস্ট ইনসলিউবল টলিউবল, দেখার দরকারও নেই আমার যা মনে হচ্ছে। হ্যাঁ বুঝে গেছিস, স্যানিলিন, কারণ পরের স্টেপেই দেখ তোকে বলেছে অ্যালকোহলিক কেওএস দিলাম, আইসোসাইনেট হয়েছে, খুব ভালো কথা। এবার যে ফর্মুলাটা দেওয়া আছে দেখ, ওটাই তোর জন্য এনাফ। C6H7N, মনে আছে বলেছিলাম যখন C6H যদি থাকে, কী বলেছিলাম বলতো? কার কথা ভাবতে, ফার্স্টে ফিনাইল রিংয়ের কথা ভাবতে বলেছিলাম। C6H7 মানে তুই ফিনাইল রিংয়ের কথা ভাবছিস? দেখ তো যদি C6H7N থাকে, তুই ফিনাইল রিং মানে দেখ C6H5 বাদ দিয়ে দিলি, তাহলে আমি ফিনাইল রিং আঁকলাম, পড়ে থাকলো কে? দুটো হাইড্রোজেন একটা নাইট্রোজেন, মানে দেখ অ্যানিলিন, তাহলে এ আমার অ্যানিলিন হলো, সিম্পলি বুঝে গেলাম, ঠিক আছে। দেখ এর মধ্যে CHCl3 কেউ দিলে, সরি কি বলেছে, অলমোস্ট ইনসলিবল ইন ওয়াটার অ্যান্ড ফর্মস বি অন রিয়াকশন উইথ মিনারেল অ্যাসিড, তার মানে কী বলতো? এটা অ্যানিলিন, অ্যানিলিন এর মধ্যে সমস্ত তুই HCl দিলি, কী ফর্ম করবে? ওই যে ভাই, এটা বেস, এর মধ্যে দিলাম HCl, অ্যাসিড বেস রিয়াকশনের যে প্রোডাক্ট ওটা ফর্ম হবে, ঠিক আছে, NH3+Cl-, এটা তোর আসার চান্স নেই, এগুলো এটা অ্যাসিড, দিলাম বেস, ফর্মুলা অ্যাসিড বেস রিয়াকশনের প্রোডাক্টটা, এইগুলো এগুলো আসবে না তোর। হ্যাঁ এটা হচ্ছে বি, এটা বি, এটা বি, অ্যাসিড ছিল HCl, দিলাম হচ্ছে সাপোজ বি, এই তো বি, এটা এটাই বি, আচ্ছা ডিতে আসছি, তারা সি আমার হয়েছে, সি পেরে গেছিস তো, বেঞ্জিনের মাথায় NC হয়ে গেছে। তারপরে কী বলছে দেখ, এ অন রিয়াকশন উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড ফর্মস ডি, এটা হ্যাঁ ঠিক আছে, কোন রিয়াকশন মনে পড়ছে? হিন্সবার্গ রিয়েজেন্টের ডিটা দেখ, বেসিক্যালি ডি হচ্ছে আমার হিন্সবার্গ রিয়েজেন্ট, ওটা ঠিক আছে, হিন্সবার্গ রিয়েজেন্ট কীভাবে লিখতাম, প্রোডাক্ট তোর ছিল হচ্ছে অ্যানিলিন, এইটা ছিল হচ্ছে আমার হিন্সবার্গ রিয়েজেন্ট, মনে পড়ছে? দেখ এটা হচ্ছে হিন্সবার্গ রিয়েজেন্ট ছিল না,
বেনজিনের সাথে এসও টু সিএল লেগে আছে, লুকাস রিয়েজেন্টটা সোজা, নিজবারটা একটু স্ট্রাকচার মনে রাখতে হচ্ছে। এর মধ্যে যদি অ্যান্ডিন দিস কি প্রোডাক্ট পাবি, এইচ সিএল বার করবো, তাহলে দেখ আমি যদি এটা বার করে দিই বেসিক্যালি অ্যান্ডিনকে এইভাবে লিখলাম, এইচ সিএল বার করার আমি তো টেকনিক জানি, এইচ সিএল বার যদি করি তাহলে প্রোডাক্ট কি হচ্ছে এইটা দেখ, সালফারের সাথে এনেই চলে গেলো, বুঝলি, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে আরও আছে দেখ, এখন ইএফ আছে, হ্যাঁ, এ অন রিঅ্যাকশনে এন এনও এইচ সিএল ফর্মস ই, এ পেরে গেছিস। তারপর এটা দেখ অ্যালকালাইন ফেনল বলেছে ফর্মস এফ, ওটা কী হবে কিছুক্ষণ আগেই করেছি, ওটা কী হবে পিছনেরটা ও মাইনাস হয়ে থাকবে, তাই তো। দেখ এবার তোকে অ্যালকালাইন বলেছে, কিন্তু কি বলেছে কি যে ওটা এনএওইস দেওয়া না কে ওয়াইস দেওয়া বলেনি, তাহলে ওটা ও মাইনাস করে ছেড়ে দেবো, বুঝতে পারছিস? হ্যাঁ পেরেছিস, বুঝতে সবাই, গুড, চল নেক্সট কোশ্চেন চলে যা। 208 ডাবল সেঞ্চুরি হয়ে চলে গেছে, ফাইনালে দরকার ছিল এরকমটা, মার্কাটা নিয়ে নিস। ইন্ডিয়া হেরেছে কোথায় বলতো, যখন বিরাট কোহলি আর কে এল রাহুল এত ধরে ধরে খেললো না, মানে ওরা কোনো বাউন্ডারি মারার অ্যাটেম্পটই নেয়নি। হ্যাঁ আর কে এল রাহুল তুই ভাব কত বলে, মাত্র 66 একটা চার, 62 রান হচ্ছে সিঙ্গেলসে নিয়েছে, 100 বল খেলে 66 রান করেছে কে এল রাহুল। ওখানে ইন্ডিয়া ওই যখন ওই পার্টনারশিপটা হলো অত স্লো, আর সূর্যকুমার যাদব যে আউট হয়েছে, মানে ও তো ডাউটে আউট হয়েছে, লাগাবো কি লাগাবো না, ঠিক আছে। ওয়ার্নার তো তারপরে বলে আউট হয়ে গেছে, ওয়ার্নার তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। তোরা খেলা দেখেছিস, সেটা দেখেছিস খেলা তুই শান্তিকা? হ্যাঁ আরে না দেখলে না দেখেছিস তুই, এটা কি আছে তুই দেখেছিস, তুই দেখিস নি? আচ্ছা তোরা তো তিনজন দেখেছিস, তুইও দেখেছিস। ইন্ডিয়া যেভাবে স্টার্ট করেছিল না, দারুণ স্টার্ট করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য দিনে সূর্যকুমার যাদব দাঁড়িয়ে যায় মাঝখানে, দেখবি স্কাই প্রত্যেকটা পারপর পরপর পাঁচটা ম্যাচে তো সেঞ্চুরি মানে হাফ সেঞ্চুরি করেছে, প্রত্যেকটা ম্যাচে দাঁড়িয়ে গেছে, এইবার পারলো না। আর তারপরে তো যারা ছিল তারা তো মানে সূর্যকুমার যাদবকে শর্টে স্কাই বলে, হ্যাঁ স্কাই না সরি শ্রেয়াস আয়ার, শ্রেয়াস আয়ার, শ্রেয়াস আয়ার, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, তুই যদি রিজন জানিস, 208 এর রিজন তুই জানিস, অ্যামোনিয়া ইজ লেস বেসিক দ্যান মিথাইল অ্যামিন, রিজন জানিস তো? কারণ অ্যামোনিয়ার লোন পেয়ার হচ্ছে ঢুকে আছে রেজোনেন্সে, আর মিথাইল অ্যামিন হচ্ছে প্লাস আয়ের জন্য ইলেকট্রনিসিটি বেড়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 209 পারবি করতে, অ্যানিলিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন কীভাবে করবো ভাব, করেছিলাম যদিও মাস্ক লাগাতে হবে, তারপর না তোকে যখন একটাই বলেছে তখন তো আমি করবো মাস্ক, ঠিক আছে, নাহলে তো তিনটের মিক্সার হবে বেসিক্যালি। মাস্ক করলাম, করেছিলাম দেখবি এটা ধরে ধরে, মাস্ক করে এইচ এন থ্রি স্প্রেস হবে, তো প্যারাতে ঢুকবে, তারপর স্প্রে প্লাসের খেলা খেলবো, হয়ে যাবে, বুঝেছিস, করা আছে এটা। হ্যাঁ সালফোনেশন করে প্যারাটা ব্লক করবো, তারপরে অর্থটা ঢোকাবো, আর মেটা এখন অব্দি বানাইনি, মেটাটা বানাবো। কোশ্চেন নাম্বার 210 পারবি এটা করতে, এটা পেরে যাবে, দেখ ডায়াজোনিয়াম করে তো এই মাত্র করেছি এটা, চল 210 হয়ে গেছে, 219 বল 219 কে হবে, 219 কত এগিয়ে থামবো, 240 গিয়ে থামবো, 219 বল, নো রেসপন্স ইন কার্বিলামিন টেস্ট, কোনটা রেসপন্ড করবে না, টু ডিগ্রি কোনটা আছে অপশান, সেকেন্ড অপশান খুঁজে পেয়েছি সবাই, কার্বিলামিন আমার 2 ডিগ্রি দেয় না, তারপরে সেকেন্ড হচ্ছে অপশান হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, চল নেক্সট হচ্ছে চলে যা। 226 পারবি করতে, কত অব্দি পারবি, বি অব্দি পারবি, বি এর প্রোডাক্টটা হয়েছে দেখ এটা, তারপরে আমি তোকে বলেই দিচ্ছি, 226 বি পারবি করতে, বি হবে হচ্ছে কোনটা, ফিনাইল আইসোসায়ানাইড, ঠিক আছে, এইটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা তারপরে ওর মধ্যে কী দিয়েছি বলতো, রিডাকশান করছি, তো রিডাকশান যদি করি কী হবে বলতো, এন সি সায়ানাইডকে রিডাকশান করলে কী হয়, সিএইচ টু এনএইচ টু, তাহলে তুই এনসিকে রিডিউস করলে কী পাবি এদিকে টাকা, এটা আমি লাস্টেরটা তোকে দেখাচ্ছি, এটা সিটা আঁকছি, রিডিউস করলে কী হবে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ঢুকবে, তুই বল নাইট্রোজেনের সাথে কটা হাইড্রোজেন ঢুকতে পারবে, একটাই ঢুকতে পারবে, কারণ দেখ একটা হাত ফাঁকা, কার্বনের সাথে কটা ঢুকবে,
তিনটে এটা বেসিক্যালি এনএইচ সিএইচ থ্রি বুঝলি, আর সবার ভ্যালেন্সি ফুলফিল করে তোমায় যেতে হবে না, বোঝা গেছে? এটা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 227 পারছিস করতে, আর করছি না। কোশ্চেন নাম্বার 228, সায়ানোবেনজিন থেকে সিনামিক অ্যাসিড, আচ্ছা শোন শোন, সায়ানোবেনজিন থেকে সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড মনে আছে আমরা করেছিলাম একটা পার্কিং রিয়াকশন করেছিলাম, কোথাও পার্কিং রিয়াকশন, যদিও বলেছিলাম ওটা সিবিএসসি বোর্ডে আসে না, ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে আর আইএসসি বোর্ডে আসে পার্কিং রিয়াকশন। পার্কিং রিয়াকশনের স্টার্টিং ম্যাটেরিয়াল কী ছিল বলতো? বেনজালডিহাইড, বেনজালডিহাইড। আচ্ছা তুই বল, সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড কীভাবে বানাবো? সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড একটা সিঙ্গেল স্টেপেই বানিয়েছিলাম, সিএন থেকে সিএইচও কীভাবে বানায়, নেম রিয়াকশন ছিল একটা, পার্কিং রিয়াকশন, পার্কিং পার্কিং, এই পার্কিং রিয়াকশন সরি, স্টিফেন স্টিফেন মনে পড়ছে, স্টিফেন, সিএন থেকে সিএইচও, রিয়েজেন্টটা কী ছিল বলতো? এসএনসিএল টু এইচসিএল আর এইচ থ্রিও প্লাস, এসএনসিএল টু এইচসিএল এইচ থ্রিও প্লাস, অ্যালডিহাইডের সিনথেসিস, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে আমি কী করবো বলতো, তোর কাছে আছে সায়ানোবেনজিন, সায়ানোবেনজিনের মধ্যে আমি স্টিফেন রিয়াকশন করবো, প্রোডাক্ট হবে হচ্ছে বেনজালডিহাইড, বুঝলি? কাঁদিস না, কাঁদিস না, ইন্ডিয়া খেলেছে অনেক, কেঁদেছি আর কাঁদিস না, আর চোখের জল আর দেখা যাবে, ঠিক আছে? আমার ফার্স্ট স্টেপে তাহলে বেনজালডিহাইড পারবি করতে ওটা থেকে, তো বেনজালডিহাইডের মধ্যে ওটা গিয়ে পার্কিং রিয়াকশনটা করবো, বোঝা গেছে? পার্কিং রিয়াকশনের রিয়েজেন্ট কী ছিল বলতো? সিএইচসিসিও তার হোল্ডে এটা আসবে না তোর পরীক্ষাতে, সিএইচসিসি ডাবল এ আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন প্রবাবলি 240, চেনা চেনা লাগছে 240 নাম্বারটা? গিভস কার্বিলেভিন টেস্ট, কোনটা কার্বিলেভিন টেস্ট দেয় বল দেখি, কোনটা কার্বিলেভিন টেস্ট দেয়? আচ্ছা তুই চিনিস না বাকিদের বেসিক্যালি, ভালো করে দেখ, তুই চিনিস না হচ্ছে কাদেরকে? বেনজামাইড, আচ্ছা বেনজামাইডের স্ট্রাকচারটা লিখতো খাতায়, লিখে রাখ, বেনজামাইড হচ্ছে এটা, পিএইচ সিওএনএইচ, এটা হচ্ছে বেনজামাইড, ঠিক আছে? এটা হচ্ছে বেনজামাইড, বেনজাইলামিন, বেনজাইলামিন হচ্ছে এটা, পিএইচ জানিস এটা সিএইচ টু এনএইচ টু, এটা হচ্ছে বেনজাইলামিন। তিন নাম্বার এন মিথাইল অ্যানিলিন, এখন অবধি আমি তো আইপিএস মানে শিখিনি অ্যানিলিনের বা ওই মানে এইগুলো সিস্টেমের, অ্যামিন সিস্টেমের, তোরা যখন করবো তখন দেখবো, এন মিথাইল অ্যানিলিন হচ্ছে বেসিক্যালি এটা, এটা চাপ নেই, এটা শিখে যাবে, একদম সিম্পল আছে এটা, এটা হচ্ছে এন মিথাইল অ্যানিলিন, ঠিক আছে? তারপরটা কী আছে, অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড হচ্ছে এটা, কিছুক্ষণ আগে তুই এটা বানিয়েছিস সিএইচ থ্রি সিও এনএইচ টু, এটা হচ্ছে অ্যাসিটামাইড, ঠিক আছে? এটা বেনজামাইড, এটা হচ্ছে বেনজাইলামিন, এটা হচ্ছে অ্যাসিটামাইড, এটার নাম মুখস্থ তোকে করতে হবে না, কিছুদিন পরে শিখে যাবো আইপিএসসি, ঠিক আছে? চারখানে গেছি, এবারে বল এগুলোর মধ্যে কার্বিলামিন কোনটা দেবে? অবভিয়াসলি বোঝা যাচ্ছে তাকে এইটা দেবে, পিএইচসি স্টুডেন্ট, সেটা তাকে 1 ডিগ্রি অ্যামিন, আর বাকিগুলো ছেড়ে দেয়, এগুলো সব অ্যামাইড ফ্যামাইড আছে, এটা 2 ডিগ্রি গেল না, এটা অ্যামাইড আছে, অ্যামাইড দেয় না কার্বিলামিন, ঠিক আছে? এটা এনএইচ থ্রি নয় রে ভাই, সরি এটা এনএইচ টু, এন মিথাইল অ্যানিলিন, অপশানের মধ্যে দেওয়া আছে, দেখ তিনখানা, ঠিক আছে? চল তাহলে আজকে এত অবধি, 240 শেষ হলো, টার্গেট হচ্ছে 241, দেখা হচ্ছে আমাদের পরের মঙ্গলবার।